আবার চলে আসলাম পেট মার্কেট। কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে রেখে দে নয় তো দেউড়িয়ে। মোটামুটি দাম তো ঠিকই আছে, তবে কেউ যদি মনে করো যে দাম করে কিনবে তাহলে সেটা কিন্তু অনেক ভালো হবে। এগুলো 45 থেকে 50 দিনের বাচ্চা, দাম শুরু হচ্ছে তোমার 16,000-20,000। হাস্কি ব্লু আইস 25,000 থেকে স্টার্টিং প্রাইস। পাগের বাচ্চার দাম ওই 14,700-12,000-12,500 এরকম দাম পড়বে। তবে তোমরা আসলে কুকুরের কোয়ালিটি দেখে তারপরে নেবে, তাতে তোমাদেরও ভালো হবে। প্রত্যেক কটা ডগ বা পেট যেগুলো রয়েছে, যেগুলো পাপিস, তাদের প্রত্যেক কটা কোয়ালিটির ওপর ডিপেন্ড করছে হচ্ছে প্রাইস। তবে মোটামুটি একটা রেঞ্জ তোমায় বলে দিলাম। এখন কিন্তু দিনের পর দিন রেট কিন্তু চেঞ্জ হচ্ছে। কালকে বা আগের হাটে তোমরা যে রেটটা দেখছো সেই রেটটা কিন্তু সেম এই হাটে এখন কিন্তু তোমরা পাবে না। এই ফিঞ্চগুলো কিন্তু সেমি অ্যাডাল্ট, তবে এই 4 পিস ফিঞ্চের দাম পড়বে তোমার মোটামুটি 300 টাকা। আরও দাম করে নিতে পারলে তোমাদের কাছে আরও ভালো ভালো ফিঞ্চ রয়েছে। এছাড়াও তোমার অন্যান্য যে বার্ডসগুলো আছে তার মধ্যে পড়ে তোমার লাভ বার্ড, লুটিনো, ফিশার, গ্রিন মাস্ক, ভায়োলেট মাস্ক, এছাড়াও রয়েছে তোমার লোরি বা তোমার সানকনু, সবই কিন্তু কোয়ালিটির ওপর ডিপেন্ড করে। তবে তুমি যা কিনবে এটা কিন্তু তোমার নিজস্ব চেকার, মানে যেরকম চেক করে নিতে পারবে সেরকম ভালো কোয়ালিটি তুমি পাবে। তবে একটা জিনিস বলবো, অনেকে অনেক রকম প্রোডাক্ট নিয়ে আসে যেগুলো ভালো হয় খারাপ হয়, আর তোমরা যদি মনে করো ভালো প্রোডাক্ট কিনবে তাহলে কিন্তু তোমাদেরকে দেখে এবং দাঁড়িয়ে ঘুরে তারপর নিতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমরা নিতে পারবে। এই মার্কেটটা পুরোটাই শুরু হলো হচ্ছে পায়রা মার্কেট, মানে পিজিয়ানস লাভারদের জন্য। তো এরপরে আমার কাছে আজকে পিজিয়ানস দেখানোর কিছু নেই, আর আমি অন্য দিন আবার একটু পিজিয়ানস দেখাবো। তবে এখন চলে যাব অন্য সেকশনে, তোমরা যতটুকু আছে দেখে নাও। কি এখানে তোমরা দেশি মোরগ বা ফাইটার মোরগ, মুরগি পেয়ার সমেত পাবে। ফাইটার যেগুলো মোটামুটি তোমার নর্মাল ফাইটার আছে সেগুলোর দাম 3,000 টাকা পিস পড়বে, আর দেশি মুরগি যেগুলো হাতে করে বিক্রি হচ্ছে, দেশি মোরগ স্পেশালি, এগুলো তোমার মোটামুটি 500 টাকা পিস করে বিক্রি হয়। বাচ্চা তোমার 35 টাকা, 30 টাকা, 25 টাকা এরকম রেঞ্জ। আর এই চিনে মুরগিগুলোর দাম পড়ে 500 টাকা পার পিস, এগুলো তোমার মোটামুটি বাচ্চা। আর এইটা রয়েছে তোমার বাহামা, বাহামার দাম পড়বে তোমার 10,000 টাকা পেয়ার আপাতত, তবে অন্য বাড়ি থেকে নিলে কম দামও হতে পারে। আর এরপরে চলে আসলাম ভোলাদার সেকশন। এই সেকশনে তুমি পেয়ে যাচ্ছ সমস্ত রকমের দেশি মোরগ, মুরগি পেয়ার সমেত, আর স্পেশালি হচ্ছে করকনাথ ভোলাদার কাছে। আর যে কোনো রকমের দেশি মোরগ মুরগি পাওয়া যায় যেগুলো তোমার 250-300 টাকা পিস। তবে বলে রাখি এখন এই চিনে মোরগ যেটা একটু স্পেশালি চলছে 500 টাকা করে, বাকি তো লোককে পোষার জন্য দেশি মোরগ মুরগিও নেয়। এরপরে তোমার ডাক সেকশন থাকে এবং চায়না হাঁস, আর এগুলো সব দেশির মধ্যেই পড়ে। তবে একটা জিনিস, সেটা হচ্ছে মোরগ বা মুরগি যাই কিনবে রোগ কিন্তু ও চলছে এবং রোগ কিন্তু দেখে তারপরে নেবে। তো এরপরে অন্য সেকশন, ফাইটার 150 টাকা করে পিস পড়বে। আর এখানে যে মাছগুলো আছে মোটামুটি 300 টাকা, 350 টাকা, 600 টাকা, 700 টাকা বিভিন্ন প্রাইসের রয়েছে। বাল্ক কিনলে একটু দাম কম, আর না হলে যেরকম যেরকম মানে কোয়ালিটি সেরকম সেরকম দাম। এগুলোর দাম মোটামুটি 350 টাকা, 700 টাকা এরকম পড়বে দাম। আর এই যে ছোটো ছোটো মাছগুলো, এগুলো যেগুলো গামলায় করে বিক্রি হচ্ছে, বিভিন্ন রকমের প্রাইস রয়েছে, 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 30 টাকা সমস্ত প্রাইসের তোমরা কিন্তু এখান থেকে এসে মার্কেটিং করে নিয়ে মানে বাড়ি যেতে পারবে।
তবে মাছের দামও যেরকম কম, অন্যান্য বিভিন্ন মাছের যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটির খাবার এখানে কিন্তু বিক্রি হয়। তোমরা যদি আসো অনেকটা বড় মার্কেট এবং ঘুরে তোমরা কিন্তু এখান থেকে বাড়ির জন্য অ্যাকোরিয়াম মাছ সব কিনতে পারো। তবে আপাতত আজকের মতন এইটুকুই, তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আবার পেট মার্কেটে।